পূজা মণ্ডপে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে রাজধানী সহ দেশব্যাপী গণ অনুশোচনা ও বিক্ষোভ মিছিল শুরু করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। শনিবার সকালে রাজধানী সহ সারা দেশে এই কর্মসূচি শুরু হয়। সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক হামলা নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন দেশের 47 নাগরিক। এই বিবৃতিতে হামলাকারীদের দ্রুত বিচারের আওতায় আনার আহ্বান জানানো হয়। নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জার বিরুদ্ধে এক ব্যবসায়ীকে তুলে নিয়ে সাদা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ উঠেছে। টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছেন মা ও ছেলে, এই ঘটনায় আহত হয়েছেন বাবা ও আরেক ছেলে। ভারতের উত্তরখণ্ডের পাহাড়ি এলাকায় ট্রেকিং করতে গিয়ে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কবলে পড়ে মারা গেছেন পশ্চিমবঙ্গের 5 পর্যটক। টি-20 বিশ্বকাপ ইতিহাসে দ্বিতীয়বারের মতো সর্বনিম্ন রানে গুড়িয়ে গেল নেদারল্যান্ডস। শারজায় গ্রুপ পর্বে শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাত্র 44 রানে অল আউট হয়েছে দেশটি। যুক্তরাষ্ট্রে একটি ফিল্ম সেটে হলিউড অভিনেতা অ্যালেক বাল্ডউইন প্রপের গুলিতে মারা গেছেন সিনেমাটির ক্যামেরা পার্সন, এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন সিনেমাটির পরিচালক।